2021 বিকেল 4টার সময় জনৈক এক ব্যক্তি আমবাসা পিএসএ এসে এখানে একটা লিখিত অভিযোগ করেন যে ওনার মেয়ে যখন গরু আনতে যায় ওনার মেয়েকেই আসামি সুপ্তম মারাক জোরপূর্বক ধর্ষণ করে আসামিকে অ্যারেস্ট করে এবং দীর্ঘ তদন্ত করার পর এই মামলার চার্জশিট আদালতে দাখিল করে স্পেশাল জাজের আদালতে আমবাসা স্পেশাল জাজের আদালতে চার্জশিট দাখিল করে টোটাল 19 জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ শোনার পর স্পেশাল জাজ মাননীয় স্পেশাল জাজ গৌতম সরকার আসামি সুপ্তম মারাককে ভারতীয় দণ্ডবিধির 342 ধারায় এক বছরের কারাবাসের আদেশ দেন এবং 1,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও 1 মাসের সশ্রম কারাবাস। তারই সাথে 323 ভারতীয় দণ্ডবিধির 323 ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 1,000 টাকা জরিমানা, পাশাপাশি 1,000 অনাদায়ে আরও 1 মাসের সশ্রম কারাদণ্ড। পক্সো আইনের 4 নম্বর ধারায় আসামিকে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এবং 20,000 টাকা জরিমানা করে, অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাবাসের আদেশ দেয়।